হাই, হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, কেসে হো, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। আজকে দেখো তো জুটি বানছি, দুই পাশে দুইটা জুটি বানছি, চুল তো না, এই যা আছে এই দিয়েই বাইন্দা তুইছি গোড়ার লেজ। আচ্ছা যাই হোক, ইগনোর করো আমার চুল, ইগনোর করো তোমরা সবাই। ওকে, আজকে কি করতে যাইতাছি, আজকে কি করতে যাইতাছি সেইটা হচ্ছে বিশাল বড় একটা কি কমু আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন। তোমাকে তো কত কই, আমার একটা চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ দাও। তোমরা করো নাক দিয়া সর্দি বাইর করো, নাক দিয়া সর্দি বাইর করুম কেমনে? আমার তো সর্দি হয় নাই, কেমনে বাইর করুম? ওই হাঁচি দিয়া দিয়া নাক আসি সিরা যাবো আমার। না না, ওইসব চ্যালেঞ্জ আমি করুম না, শরীরে কষ্ট দিয়া কোনো চ্যালেঞ্জ করতে পারো না বাবা। ওই দিকে আমি নাই। আচ্ছা তো আমি একটা কি করছি, কি চ্যালেঞ্জ করুম আজকে? আমি চ্যালেঞ্জ করুম না, আজকে করবে হচ্ছে স্পাইট, আজকে স্পাইট চ্যালেঞ্জ করবে, আজকে স্পাইট চ্যালেঞ্জ করবে। কি চ্যালেঞ্জ করবে স্পাইট? মেকআপ, মেকআপ, আজকে স্পাইট মেকআপ চ্যালেঞ্জ করবে। তাও সেটা কি লাইভ মেকআপ করবে, আর সেটাও কেমনে? আয়না ছাড়া, ক্যামেরা দেখা দেখা। হ্যাঁ, ক্যামেরা দেখে দেখে স্পাইট কেমন মেকআপ করতে পারে সেটাই হচ্ছে আজকের বিষয়। তো তোমরা মেকআপটা দেখতে থাকো যে আয়না ছাড়া স্পাইট কেমন কইরা মেকআপ করে। তো বেশি ফড়ং ফড়ং না কইরা, তো আজকে প্রথমে আমি কী দেবো মুখটারে, যাতে মুখটা ধুইয়া আইছি, মুখটা ধুইয়া গামছা দিয়ে পুচ্ছা আইছি। এখন আমি কী করুম, এখন দেবো এই যে ময়শ্চারাইজার ক্রিম, এই ময়শ্চারাইজার ক্রিম যেটা হচ্ছে ত্বকটার কোমল করবে। হ্যাঁ, এটা শীতে মাখার ক্রিম, এটা শীতকালে মাখনের ক্রিম, কিন্তু ফাউন্ডেশন দেওয়ার আগে এটা মাইখা লইতে হয়, তাইলে ফাউন্ডেশনটা ভালো মতন বইবে। তো আমি এই 5 টাকার ছোট্ট একটা ক্রিম সেই শীতকালে কিনছিল আমার বর, সেইটাই মাখতে আসি। তো এইটা প্রথমে মাইক্ষা লমু, বেশি নিমু না, চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করবে, আর শেষ হয়ে গেলে তারপরে কে দিবে কিনা? না, দোসা ইডলি খামু না, দোসা ইডলি আইছে। এবার নিমু ফাউন্ডেশন, এটা ল্যাকমের ফাউন্ডেশন আমি ব্যবহার করি, এর আগেও দেখাইছিলাম, তখন তো তোমরা আমার বেশি বন্ধু হও না, এখন মোটামুটি একটু বন্ধু সন্ধু হয়েছো, এর জন্য আমি এখন এই ল্যাকমে ফাউন্ডেশন এই যে একটুখানি নিছি, আর একটুখানি নিলাম, বেশি হয়ে গেল। দেখো আমি কদ্দুরে নিছি, আমি কদ্দুরে নিছি, দেখো দেখছো? আমি ভাবলাম সবাই নবমী মেকআপ করে জ্বালাপালা করে দিতেছে, আমি ভাবলাম আমি সাজুম না, আমিও একটু সাজুম, আমি ঘরে থাকুম, তাও কি হয়েছে, আমি সাজুম সাজুম সাজুম, মুখের চামড়া ডইল, চামড়া ডইল, চামড়া খুললে এ বলবো। আচ্ছা এইবার বুড়ু আকুম, বুড়ু 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 আকুম কি দিয়ে বুড়ু, দেখো এই যে আগেরবারও দেখাইছি, হাট আগেরবারও দেখাইছি, এই যে এই যে এইটা, এই যে কালাডা, এই কালাডা দিয়ে দিব, এই কালাডা আইসা কালা আইস্যাডো দিয়ে দিব। আচ্ছা দেখি এবার কেমনে দি, কেমন লাগতেছে ইরাম, এখান দিয়ে উঠা গেছে। আচ্ছা একটা হয়েছে, আরেকটা করি, এটা তো দেখতেই পাইতেছি না, হয়েছে এটা কেমন হয়েছে? থাক যা হয়েছে হয়েছে, এবার কি করুম, ইয়েটাও আনি নাই, ধর এত কিছু না আনলে হয়, এই যে আনছি, এটা এক পাশে সাদা করে, এই চক্ষুর নিচে সাদা করে, এই যে এই যে এইটা দিয়া, এইটা দিয়া নাকটাও সাদা করুম, কপালটাও সাদা করুম, এই জায়গা সাদা করুম, এই জায়গা সাদা করুম, এইবার এইবার এই এই যে এই দিয়েই করুম, আমি আর ওই বিউটি ব্লেন্ডার আর বড়াইলাম না, এই দিয়ে ডাব 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 ডাব, এটা হচ্ছে কনসিলার, হ্যাঁ এইটা হচ্ছে কনসিলার। অত সময় লাগে মেকআপ করলে হবে না, যেমন হবে হবে, সময় নাই। হ্যাঁ
এবার গেল, এইটা গেল, কেমন হয়েছে জানি না। এবার এটা নাক চকু নাক চোকা করে সেয়া, এটা নাক চোকা করার এই ই রাম। এবার এইখানে দেয়, এইখানে দেয়, গাল কাটে। আজকে গাল কাটছি, আগের দিন গাল কাটি নাই। এবার এটার জন্য কন্ট্রোলটার জন্য আলাদা স্পঞ্জ। লাগছি আমার জি। আচ্ছা এবার কি করুম, এবার কি করতাম, এবার কি করতাম, ফেস পাউডার, ফেস পাউডার, ফেস পাউডার, ফেস পাউডার দিতাম, ফেস পাউডার। এই আমার হচ্ছে ল্যাকমের ফেস পাউডার, ল্যাকমে, ল্যাকমের ফেস পাউডার। এটা জল দিয়ে আয় রে, ল্যাকমের ফেস পাউডার। আমি তো এইটা দিয়ে দিবো, হ্যাঁ এইটা দিয়ে দেবো না, এটা দিয়ে দেবো। যথেষ্ট, সাদা ভূত লাগতেছে। এবার হচ্ছে আইলাইনার, হেভি হবে এবার আইলাইনার। ইরা ইরা ইরাম, এ মা, ই মা কোথায় মৌসুম? ইরাম চা গামছায় মুচ্ছে দিছি। উর এটা হচ্ছে নবমী স্পেশাল মেকআপ। মেকআপ ছাড়া, এই আয়না ছাড়া রমি হয়। এইবার দেব ব্লাশ, ব্লাশার। এবার করতাম ব্লাশার, এই যে লাল লাল, আজকে এইটাই দিব। প্লাসার দাও কমপ্লিট, হ্যাপি লাগতেছে। উফ ফাটটা ফাটে। এবার দিমু লিপস্টিক, এবার দিমু লিপস্টিক, এবার দিতাম লিপস্টিক। ও ফাটাফাটি মেকআপ হয়েছে, স্পাইটের মেকআপ কমপ্লিট। কেমন লাগতেছে তোমরা কাও? ও আয়না ছাড়া এই প্রথম জীবনে, এই প্রথম আমি আয়না ছাড়া মেকআপ ক মানে কেমন লাগতেছে। তো এইটা হইল গিয়া স্পাইটের নবমী স্পেশাল মেকআপ। এইটা এই মেকআপ করে যদি তোমরা, এরকম মেকআপ করে যদি তোমরা নবমীর দিন রাত্রেবেলা বেরোও, তোমাকে ঠিক ঠিক একেবারে গালগুলি রে পিঙ্ক পিঙ্ক বানায়, তোমাকে তোমাকে গোলাপি বানায়, একদম চক্ষু ফেরাইতে পারবে, বুঝছো? একা দেখো একেবারে জম্মের মতো, এরকম মেকআপ করে বেরাইবা। কর কর কর, সবাই তো খুব খারাপ খারাপ মেকআপ করে বেরোয়, তোমরা এরকম মেকআপ করে বেরোইবা, স্পাইটের মতন মেকআপ করে বেরোইবা। দেখবা তোমাকে দিকে কেউ, তোমাকে দিক থেকে কেউ চক্ষু সরাইতে পারবে না, তোমাকে রূপের জালে চক্ষু আটকে যাইব, লোকের চক্ষু আটকা যাইব তোমাকে রূপের জালে। কি সুন্দর লাগতাছে আমারে বলো, কেমন সুন্দর লাগতাছে বাবা। তোমরা সব হিংসায় জল্লা পুইরা মরো, জল্লা পুইরা মরো। রাজকুমারী স্পাইট, রাজকুমারী কোকরবন, রাজকুমারী স্পাইট, দেখো কত সুন্দর। চোখের কাজলটা দেখছো, চোখের কাজলটা দেখছো, হ্যাঁ
গালে লুজ দিছি, দেখছো কত সুন্দর পিঙ্ক পিঙ্ক গাল আমার, কত সুন্দর পিঙ্ক গাল, তোমাকে গাল কীরকম, আমার আমার গাল দেখো কত সুন্দর পিঙ্ক, আর দেখছো ঠোঁটে ঠোঁটে যেন একেবারে ঠোঁট একেবারে গোলাপের পাপড়ি, একেবারে গোলাপের পাপড়ি ঠোঁট আমার, কত সুন্দর লাগতেছে, আর ইয়েটা দেখছো এই হেয়ার ব্যান্ডটা দেখছো কত সুন্দর, দেখো হীরা বসানো হেয়ার ব্যান্ডটার মধ্যে। তো আমি এই রাজকুমার স্পাইট মেকআপ আর্টিস্ট হতে চায়, তো তোমরা যদি কেউ সুযোগ দিতে চাও তোমাগোরে এত সুন্দর মেকআপ করে দিমু, তোমাগো দিক থেকে কেউ চক্ষু সরাইতে পারবো না, তোমাগোরে একেবারে গ্যারান্টি, সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, কি বলো তোমরা? চাচা বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো, ঠিক আছে? বিনা আয়নায় মেকআপ চ্যালেঞ্জ কমপ্লিট।